ترجيل. আমার উপরে হামলা হয়েছে, যে হামলা করেছে আপনারা সেই ভিডিও দেখেছেন, বিচার হয়েছে না? বিচার হয়েছে না? মনে করছেন হাসিবুর রহমানের উপরে হামলা হয়েছে, জসীমউদ্দিন সাহেবের উপর হামলা হয়েছে, তা আমাদের কি হয়েছে? আপনি চুপ থাকছেন তো? হাসিবুর রহমান আর জসীমউদ্দিনের চাইতে ভয়াবহ পরিণতি আপনার হতে পারে। এখনো হকের পক্ষে আওয়াজ তুলুন, কথা বলতে শিখুন। আমার ভাই কওমের আলেম হতে পারে, কিন্তু তার উপরে আঘাত আসলে আমি চুপ থাকব না। আমার ভাই হয়তো সুন্নি মতাদর্শের হতে পারে, তার উপরে আঘাত আসলে আমি চুপ থাকব না। আমার কোন আলি আর আলেম যদি আক্রান্ত হয়, আমি কওমির আলেম, আমি চুপ থাকব না। আমার কোন কওমের আলেম আক্রান্ত হলে আমি আর আলিয়া মাদ্রাসায় পড়ুয়া আলেম, আমিও চুপ থাকব না। এই উদার মানসিকতা যখন আমরা লালন করতে পারবো, দেখবেন বাংলার জমিনে, শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে আলেমুল আমাদের মর্যাদা বাড়বে ইনশাআল্লাহ। এরকম এক হওয়ার কথা আমি বলছি না, আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলছেন। আবার আয়াতটি শোনাচ্ছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা তো কওমের আলেমরা উপরে, আলিয়ার আলেমরা উপরে। আসুন না ভাই, একটু উদার হয়ে যাই, আল্লাহর দিনের জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই। ঐক্যবদ্ধ হয়ে গেলে অন্য আয়াতে আল্লাহ কি বলছেন, ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিম মিন, তোমাদেরকে আমার রহমতের ভেতরে ঢুকায় দিব। সুবহানাল্লাহ। ওয়া ফাদলিন, তোমাদের উপরে অনুগ্রহ করব, ওয়া ইয়াহদিহিম, এবং তোমাদেরকে দেখাবো, কি দেখাবো, ইলাইহি সিরাতাম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম দেখায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ এই মুসলমানদেরকে তুমি এক আর নেক বানিয়ে দাও, পৃথিবীর মুসলমানদেরকে তুমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও। ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা আমাদেরকে নামাজ দেয়। কি দেয়? নামাজ দেয়। কারণ নামাজে আমরা একত্রিত হয়ে, বলেন চরমুনার পাশে যদি হেফাজত দাঁড়ায়, চরমুনাই কি বলবে, ভাই তুমি হেফাজত করে দাও, পিছনে দাও, তুমি চরমুনাই আমাকে আগে দাও, বলতে পারবে? আমরা সবাই একই কাতারে দাঁড়িয়ে যাই। এই নামাজের এই নমুনাটা যদি আমরা বাহিরে নিয়ে আসতে পারি, অর্থাৎ নামাজে আমরা এক, বাহিরেও এই অবস্থা যদি থাকে, তাহলে নাস্তিক মুরতাদরা ও ইসলাম নিয়ে আজে বাজে কথা বলার সাহস পাবে। আমরা রাজনৈতিক কারণে কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, অসুবিধা নাই, কিন্তু আমরা সবাই তো মুসলমান, ঠিক না? দেখেন এই মাহফিল আওয়ামী লীগের লোকেরা আসে, আওয়ামী লীগের লোকেরা মাহফিল আয়োজন করে, হুজুরদেরকে দাওয়াত করে, মাহফিল করায়, এরকম আছে না? নাই। বিএনপির লোকেরাও করায়, জাতীয় পার্টির লোকেরাও করায়, কারণ রাজনৈতিক কারণে এক একজন এক এক দল করে, এটা তাদের ব্যাপার, কিন্তু ইসলামের বেলায় আমরা সবাই এক, ঠিক না? এই একের নমুনা যদি আমাদের সব জায়গায় থাকে, তাহলে কি হবে? আমরা রাজনৈতিক কারণে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, যার যা মন চায় তা করুক, কিন্তু ইসলামের খাতিরে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, আল্লাহর কসম করে বলছি, বাংলার এই জমিনে, ওলিয়া উলিয়ার এই জমিনে, ইসলাম নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে আজে বাজে কথা বলার সাহস কেউ দেখাতে পারবে না। আমার ভাইরা আসুন, আজকের এই মাহফিল থেকে নতুন একটি স্লোগান শিখে যাই, রাজনীতি যার যার, ইসলাম সবার। রাজনীতি যার যার, আপনার রাজনীতি আপনি করেন, কোনো অসুবিধা? আমরা মাহফিল থেকে রাজনৈতিক কথা বলিও না, আমি কোনোদিন ইলেকশনও করব না। করব তো আমরা কেন এইসব কথা বলবো? আমরা কোনো দলের দালালি করি না, কোনো নেতার দালালিও করি না, তবে হ্যাঁ, এটা সত্য যে আমরা আল্লাহ আর রাসূলের দালালি করি। আল্লাহ আর রাসূলের দালালি আমাদের পূর্ববর্তী আলেমরা করেছেন, আমরা করছি, ভবিষ্যতেও এটা চলমান থাকবে, যতক্ষণ আমরা বাঁচবো ততক্ষণ করবই করব। আসুন আমরা এই প্রতিজ্ঞা নিয়ে আজকে মাহফিল থেকে যাই, যে রাজনীতি যার যার, আসতে বললেন কেন? রাজনীতি যার যার, ইসলাম সবার। জান আপনার রাজনীতি আপনি করেন,
আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনার যেমন দল মন চায় তাই করেন। নবীকে গালি দিলে আপনি বসে থাকবেন না। আপনি আওয়ামী লীগ করেন, নবী কি আপনার না? আপনি বিএনপি করেন, নবী কি আপনার না? আমরা যদি শুধু এই মনোভাব ধারণ করতে পারি, লালন করতে পারি যে আমাদের রাজনীতি যার যার ইসলাম সভার, তাহলে দেখবেন এই বাংলাদেশে কিছুদিন পর পর কিছু উল্লুক ভাল্লুক নাস্তিক মুরতাদরা ইসলাম নিয়ে আজে বাজে কথা বলার সাহস করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমাজ দান করেন। আমিন। ঐক্যবদ্ধ হতে হবে, নির্দেশ কার? আল্লাহ। ঐক্যবদ্ধ হতে হবে, নির্দেশ কার? আল্লাহ। এই শিক্ষা পাই কোন জায়গা থেকে? নামাজ থেকে। কোন জায়গা থেকে? একটা ক্লাস টেস্ট হয়ে যাক ছোটখাটো। নামাজের এক নম্বর শিক্ষা কি? পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের শিক্ষা নামাজ দেয়। দুই নম্বর, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা। নাম্বার থ্রি, কষ্ট হচ্ছে আপনাদের? না। কষ্ট হচ্ছে? তিন নম্বর হলো, নামাজ আমাদেরকে সাম্য মৈত্রী ভেদাভেদহীন একটি সমাজ গঠনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, নামাজের ভেতরে কোনো ভেদাভেদ আছে? না। ক্লাসিফিকেশন আছেন? দের ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন সালাত। নামাজ এমন একটি ইবাদত, এর মধ্যে কোনো শ্রেণী বৈষম্য আছে? আপনি স্ট্যাটাসওয়ালা মানুষ হতে পারেন, খুব পার্সোনালিটি সম্পন্ন মানুষ, কিন্তু নামাজে আসলে আপনার চাইতে লোয়ার ক্লাসের কোনো মানুষের প্রতি আপনি কখনো তাকে তুচ্ছতাচ্ছিল্যমূলক মনোভাব দেখাতে পারবেন না। মনে করেন নামাজে আসছেন, আপনি কোটিপতি মানুষ, বিএমডব্লিউ গাড়িতে চলেন, এখন নামাজে আপনি যখন দাঁড়িয়েছেন, ঠিক আপনার পাশে এসে এক রিক্সাওয়ালা দাঁড়িয়েছে, এখন বলেন ওই কোটিপতি লোক রিক্সাওয়ালাকে বলতে পারবে, হ্যাঁ বেটা রিক্সাওয়ালা দেখছো তোমাকে কত টাকা পয়সার মালিক, কি আমার পাশে দাঁড়াই লেখা, যা পেছনে যা, বলতে পারবে? যদি বলেও ফেলে, রিক্সাওয়ালাও সাহস করে এখানে বলে ফেলবে, মিয়া কোটিপতি তোমার এইসব ভাবসাব মসজিদের বাইরে গিয়ে দেখাও, কারণ মসজিদে তুমি এসেছো, আমিও এসেছি, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, এখানে কোনো পার্থক্য নাই। আছে? এই জন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় খুব চমৎকার করে বলেছেন, এক হি সাফ মে খারে হোগে মাহমুদ ও আয়াজ, এক হি সাফ মে খরে হোগে মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না, তার চাকর আয়াজ তখন আর চাকর থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। এই যে নামাজের ভেতরে যেমন ভেদাভেদ দিন সুন্দর একটি চিত্র আমরা দেখি, এই চিত্র নামাজের বাহিরেও থাকা। আল্লাহর নবী তো বিদায় হজের ভাষণে বলেছেনই, আলা আলা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন। সাবধান, আরবের উপরে কোনো অনারবের শ্রেষ্ঠত্ব নেই, আবার কোনো অনারবের উপরে আরবের শ্রেষ্ঠত্ব, সাদার উপরে কালোর শ্রেষ্ঠত্ব নেই, কালোর উপরে সাদার শ্রেষ্ঠত্ব নেই, ইল্লা বিত্তাকওয়া, শুধুমাত্র তাকওয়ার জায়গায় কম বেশ থাকতে পারে। মানুষ হিসাবে আমরা সবাই সমান। তো এই যে কোটিপতির পাশে রিক্সাওয়ালা দাঁড়ায়, কোটিপতি রিক্সাওয়ালাকে তাড়িয়ে দেয় না, ওখানে গোলামের ভাব থাকে, ভেদাভেদহীন সুন্দর একটি চিত্র সেখানে থাকে, নামাজের বাইরে কেন থাকে না? নামাজের বাইরে দেখা যায় বিয়ে শাদীতে ভিআইপিদেরকে আলাদা, মিডল ক্লাসের লোকদেরকে আলাদা রাখলে, এই আপনি নামাজ থেকে শিখেছেন না? এই শিখেছেন আপনি নামাজ থেকে? কোন জাতের নামাজি আপনি? নামাজের ভেতরে মসজিদে তো কোনো লিখা নাই, এই সামনের কাতার ভিআইপি, দুই নম্বর কাতার সিআইপি, তিন নম্বর কাতার আওয়ামী লীগ, চার নম্বর বিএনপি, পাঁচ নম্বর জাতীয় পার্টি, ছয় নম্বর জামাত, সাত নম্বর হেফাজত, আট নম্বর আলেম ওলামা, নয় নম্বর সাংবাদিক, দশ নম্বর রিক্সাওয়ালা, এগারো নম্বর কুলিওয়ালা ঠেলাওয়ালা, এরকম আছে? তাহলে নামাজের বাইরে ভাগ কেন? নামাজের বাইরে এই ভেদাভেদ কেন? ইসলাম বলছে না ভেদাভেদ করো না, তার শরীরে যে রক্ত মাংস আছে আপনার শরীরেও সেই রক্ত মাংস আছে না নাই?
তার শরীরে যা আছে আপনার শরীরেও তা আছে। আল্লাহর কাছে মানুষের মর্যাদার মানদণ্ড কি কেমনে নির্ণয় হয় দেখেন। আমরা মনে করি যদি এই ইখুরি এলাকায় আমি যদি বলি আচ্ছা আপনাদের এলাকায় সবচেয়ে ভিআইপি কে, আপনারা খুব চালাক মানুষ তো বলবেন হুজুর অমুক কিন্তু খুব মালদার, খুব মাল কামাইছে, এটাই সবচেয়ে ভিআইপি। আপনারা মানুষের অর্থ সম্পদ, রাজনীতি, ক্ষমতা, আধিপত্য, শিক্ষা দীক্ষা দেখে মানুষের মর্যাদার মাপকাঠি নির্ণয় করেন। আর আল্লাহ তাআলা তার বান্দাদের মর্যাদার মাপকাঠি নির্ণয় করেন তাকওয়ার ভিত্তিতে। রব্বুল আলামিন বলছেন আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি, এরপরে তোমাদেরকে বিভিন্ন জাতি আর গোত্রে বিভক্ত করে দিয়েছি যেন তোমরা পরস্পর পরিচিত হতে পারো, আর জেনে রাখো তোমাদের মধ্যে কারো টাকা পয়সা কম হতে পারে, কারো বেশি হতে পারে, কারো রাজনীতির ক্ষমতা বেশি হতে পারে, কারো কম হতে পারে, কেউ সাদা হতে পারো, কেউ কালো হতে পারো, কেউ উঁচু হতে পারো, লম্বা হতে পারো, কেউ খাটো হতে পারো, এগুলো দিয়ে আমার কাছে মর্যাদার মাপকাঠি নির্ণীত হয় না, বরং আমার কাছে তারাই সবচাইতে সেরা, তোমাদের মধ্যে তাকওয়া তাকওয়ার দিক থেকে যারা সেরা, অর্থাৎ যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার দাম তত বেশি। কোটিপতি বিজনেস ম্যাগনেট, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু তার মধ্যে তাকওয়া নাই, রিক্সাওয়ালা সারাদিন এই এলাকায় রিক্সা চালিয়ে 200-300 টাকা ইনকাম করে, কিন্তু লোকটা তাকওয়াবান মানুষ। ওই কোটিপতি তাকওয়াহীন লোকটার চাইতে একজন তাকওয়াবান রিক্সাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি গুণ বেশি।